হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বেসরকারি জুনিয়র স্কুল, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের মে মাসের বিশেষ এমপিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অত্র টিউটোরিয়ালটি দেখলে মে মাসের বিশেষ এমপিও শিট ডাউনলোড করতে পারবেন, তাই ডাউনলোড করার জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা একটু পরে নিয়মটি দেখব, তার আগে যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া ভিডিওগুলো পরবর্তীতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আসুন আমরা দেখি কিভাবে এপিও কপি ডাউনলোড করতে হবে। তো এই জন্য আমরা প্রথমত একটা ব্রাউজার, এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। এখানে অ্যাড্রেস বারে আমি লিখব emis.gov.bd, emis.gov.bd এই অ্যাড্রেসটি লিখে এন্টার প্রয়োগ করব। ইএমআইএস এর এই পেজে নিয়ে হাজির হবে। এই পেজে আমরা এখানে এই যে ডান দিকে এমপিও এই বাটনটিতে ক্লিক করব। এখান থেকে যে জিনিসগুলো আছে আমরা একটু দেখে নিই। স্পেশাল এমপিও মে 2020, স্পেশাল এমপিও এপ্রিল 2020। তাহলে আমাদের এখানে দরকার হলো স্পেশাল এমপিও মে 2020, এই বাটনটিতে আমরা এখানে ক্লিক করব। আগে বলে রাখি এখানে এই বিশেষ এমপিও হলো যারা নতুন এমপিভুক্ত বিদ্যালয়, যেখানে তারা এমপিভুক্ত হয়নি প্রথমবারে, পরবর্তীতে আবেদন করার পরে যারা এমপিভুক্ত হয়েছেন তাদের জন্য এইটি। তো এখানে আমরা ওই ফাইলে ক্লিক করার পরে এখানে ব্যাংকের নাম সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী, চারটা ব্যাংকের নাম এখানে এসেছে। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ব্যাংকে ক্লিক করব। এখানে কাঙ্ক্ষিত ব্যাংকের টপ শিট, পেমেন্ট ভাউচার দুইটা জিনিস দেখা যায়। যদি এখান থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন, এই ফাইলটি ডাবল ক্লিক করলে ওপেন হবে এবং এখান থেকে এই যে ডাউনলোড বাটন আছে এই বাটনে ক্লিক করলে আপনাকে একটি পিডিএফ ফাইল দেওয়া হবে বা একটি পিডিএফ ফাইল ডাউনলোড করবে। সেই পিডিএফ ফাইল থেকে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি আপনি দেখে নিতে পারবেন। অন্যভাবে এখানে এমপিও শিট অর্থাৎ মেমোর যে কপিটি, মেমোর কপিটি আপনি ডাউনলোড করতে এখানে ক্লিক করতে হবে। এমপিও শিটে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে খুলনা জোন, বরিশাল জোন এই দুইটা জোনের ফাইল আছে এখানে। তো এখান থেকে আমি বরিশাল জোনের উপরেই ক্লিক করি। বরিশাল জোনের উপরেই ক্লিক করলে এখানে পিরোজপুর, পটুয়াখালী অর্থাৎ প্রতিটা জেলা আছে, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা। তো আমি এখান থেকে পটুয়াখালী পিডিএফ ফাইলে ক্লিক করি। পটুয়াখালী ফাইলটিতে ক্লিক করলে এখানে 9টি পেজ আছে। আমরা এখান থেকে প্রতিষ্ঠানের নামটি দেখে নিতে পারি। এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম আছে অর্থাৎ যে কয়টা নতুন এমপিভুক্ত হয়েছে। এই ফাইলটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এবং এই ফাইলটি ডাউনলোড করলে একটি পিডিএফ ফাইল আপনাকে দেওয়া হবে বা একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। সেই ফাইলটি থেকে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের এমপিও ফর্মটি আপনি ডাউনলোড করতে পারেন। এই ছিল আজকে আমার আজকের টিউটোরিয়ালটি। আরেকটি কথা বলে রাখি, এই ফাইলগুলো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে, অর্থাৎ লিঙ্কে দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এত ঝামেলা না করে সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই ছিল আজকের টিউটোরিয়ালটি। যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যদের জন্য শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।